নমস্কার, আজকের বিষয় হচ্ছে যে মেঘলা ওয়েদারে প্যানেল থেকে আমরা কিভাবে আমরা ছোট ছোট যে এলইডি টিউবলাইটগুলো আছে সেগুলো ব্যবহার করব। তো এটা যদিও আমার রিকোয়েস্টের ভিডিও, তো একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিল যে তার বাড়িতে সোলার প্যানেল আছে কিন্তু মেঘলা ওয়েদার, কিন্তু সেই ক্ষেত্রে তার বাড়ি তার কাছে কোনো ব্যাটারি ট্যাটারি নেই, কিন্তু সেই ক্ষেত্রে তিনি প্যানেল থেকে কিভাবে কত ওয়াটের লাইট লাগালে পরে ডাইরেক্ট মেঘলা ওয়েদারেও তার বাড়ি লাইটটা জ্বলবে, কারণ তার ঘরটা সবসময় অন্ধকার থাকে, তিনি ডাইরেক্টই চালাতে চেয়েছে। তো প্রথম কথা আমি আপনাকে বলি যে ডাইরেক্ট থেকে যদি প্যানেল দিয়ে আমরা কোনো লাইট ফেজ জ্বালাই তো সেক্ষেত্রে খারাপ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, তো তবুও অনেকে জ্বালাই। তো সেই ক্ষেত্রে এলইডির ক্ষেত্রে খুব একটা বেশি অসুবিধা হয় না, ফ্যান ট্যানের ক্ষেত্রে বেশি খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমরা দেখাবো যে আমাদের, দেখো আমি যেহেতু খুব একটা উঁচু জায়গাতে রয়েছি তো সেক্ষেত্রে প্রচুর পরিমাণে একটা মেঘলা ওয়েদার রয়েছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, চারিদিকে কুয়াশা রয়েছে প্রচুর পরিমাণে, দেখতে পাচ্ছ পুরো মেঘলা ওয়েদার। আমরা ক্যামেরাটা পুরো চারিদিক ঘোরাচ্ছি, তো আমার সামনে একটা প্যানেল রয়েছে, সে প্যানেলটি হচ্ছে 20 ওয়াটের প্যানেল, 12 ভোল্ট, সর্বোচ্চ 18 ভোল্ট বেরোবে। সামনে একটা এলইডি টিউবলাইট রয়েছে, আমি তোমাদেরকে বলবো যে এরকম ধরনের একটা এলইডি 12 ভোল্টের টিউবলাইট নিয়ে আসবে, নিয়ে এসে আমরা প্যানেলের সাথে লাগালে পরে আমাদের মেঘলা ওয়েদারও আমাদের প্যানেল থেকে যে যেটুকু কারেন্ট বেরোয় সেটুকুতে আমাদের এই এলইডি লাইটটা জ্বলবে। আমি দেখাচ্ছি কানেক্ট করে, দেখো টিউবলাইটটা অলরেডি জ্বলছে, অফ করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে, দেখো অফ হয়ে গেল, যে জ্বলছে যেহেতু আলোতে হালকা হালকা আলো রয়েছে বলে বুঝা যাচ্ছে না, দেখো টিউবলাইটটা জ্বলছে, অফ হয়ে যাচ্ছে, আমি অফ করে দিচ্ছি আবার, দেখো ডাইরেক্ট জ্বলছে প্যানেল থেকে, পুরো ডাইরেক্ট জ্বলছে 20 ওয়াটের প্যানেল। আমি প্যানেলটা উল্টিয়ে দেখানোর চেষ্টা করছি, দেখো 20 ওয়াটের প্যানেল, সর্বোচ্চ 18 ভোল্ট, এটা 12 ভোল্টের প্যানেল। এর একটা প্লাস আর মাইনাস আছে, সেই তার দুটো নিয়ে আমরা লাইটের প্লাস মাইনাস, লাইটটা আমাদের এখন চলছে, দেখতে পাচ্ছি আমি কাট করে দিলাম লাইটটা, লাইট অফ করে দিচ্ছি আবার, দেখো তাহলে এই এই টাইপের আমরা খুলে দিচ্ছি। এই টাইপের যে এলইডি লাইটগুলো বাজারে পাওয়া যায় এর মধ্যে রেজিস্ট্যান্সও দেওয়া আছে, কেটে যাওয়ার ভয় নেই। তো এই লাইটের দাম বেশি না, 100 টাকা মতন পড়বে। তো এই লাইটগুলো 2 ফুটের, তো এই লাইটগুলো যদি আমরা আনি এনে যদি 20 ওয়াটের প্যানেলের সাথে যদি লাগিয়ে দিই তো সেই ক্ষেত্রে আমরা ঘরে লাগিয়ে দিলে আমাদের ঘরে অন্ধকার থাকলেও মেঘলা ওয়েদারেও আমাদের প্যানেল থেকে যেটুকু কারেন্ট বেরোবে সেই কারেন্টে আমাদের এই লাইটগুলো জ্বলবে। কিন্তু তার আগে বলে দিই যে তো যাদের ব্যাটারি নেই তারা অবশ্যই এটা করবে, কিন্তু যতটা পারবে তোমরা ব্যাটারি দিয়ে কাজটা করার চেষ্টা করবে, কারণ তাতে লাইটগুলো বেশি দিন লাস্টিং করবে। এই ছিল আজকে ভিডিও, তো আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক ও শেয়ার করে দেবে। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও ছিল, তো তুমি ভালো থাকবেন, নমস্কার।